আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যালকুলাস সম্পর্কে যা আপনার দাঁতকে নড়িয়ে দিতে পারে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন যাদের দাঁতে ধীরে ধীরে এই ডেন্টাল ক্যালকুলাস বা পাথর জমতে শুরু করেছে তারা অবশ্যই একটু সচেতন হন নয়তো এই ডেন্টাল ক্যালকুলাসের কারণে আপনাদের দাঁত হারাতে হতে পারে আমরা প্রতিনিয়ত যে খাবার খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকণা যখন দাঁতের ফাঁকে আটকে থাকে তখন তা ধীরে ধীরে জমতে জমতে এক পর্যায়ে ঠিক এমন অবস্থায় আসে আর এটিকেই বাংলাতে আমরা দাঁতের পাথর বলে থাকি মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বলা হয়ে থাকে তো আসুন জেনে নেই এই ডেন্টাল ক্যালকুলাসের ভয়াবহতা সম্পর্কে ভিওয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই দাঁতের মাড়িটি একটা সময় ঠিক এখান থেকে শুরু হয়েছিল কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে মাড়িটি নিচে নামতে নামতে দাঁতের গোড়া পর্যন্ত বের হয়ে গেছে আর এমন পজিশনে দাঁতটা যে ভালো থাকবে বা টিকে থাকবে এমনটি আশা করাই বোকামি এখানে ক্যালকুলাস উঠে যাওয়ার পরের ছবি তুলে ধরা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে দাঁতের গোড়া অনেকটাই বেরিয়ে আসছে মনে হচ্ছে যে একটু শক্ত চাপেই এই দাঁতটি পড়ে যাবে তো শুধুমাত্র এই ডেন্টাল ক্যালকুলাসের জন্যই কিন্তু এই পজিশনটা হয়েছে তাই ভিওর্স যাদের ডেন্টাল ক্যালকুলাসের সমস্যা রয়েছে মাড়িতে অল্প অল্প জমতে শুরু করেছে তারা অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দাঁতে বেশ ক্যালকুলাস জমছে আর এগুলো সাধারণত ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়াভাবে তোলা যায় না আর এগুলা পরিষ্কার করতে গেলে আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করে নিতে হবে দাঁতগুলা স্কেলিং করে এই ক্যালকুলাস যখন আপনি পরিষ্কার করে নেবেন তখন আপনার দাঁত এবং মাড়ি উভয়ই সুস্থ থাকবে তাছাড়া এই ডেন্টাল ক্যালকুলাসের জন্য মুখে প্রচণ্ড ব্যাকটেরিয়া তৈরি হয় যার কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় তাছাড়া মাড়ির বিভিন্ন সমস্যা এই ডেন্টাল ক্যালকুলাস বয়ে নিয়ে আসে কারণ এই ডেন্টাল ক্যালকুলাসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে তাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে উপরের মাড়িতে নিচের মাড়িতে ভিতরের দিকে বাইরের দিকে যেখানে এই ডেন্টাল ক্যালকুলাস থাকুক না কেন আপনারা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করিয়ে ঠিক এমনভাবে পরিষ্কার করিয়ে নিন আর মেডিকেল সায়েন্স বলে ছয় মাস অন্তর দাঁত স্কেলিং করানোর জন্য তাই আপনারা সম্ভব হলে ছয় মাসে একবার দাঁত স্কেলিং করাবেন তাহলে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম